হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি একটি সুতিং জেল নিয়ে রিভিউ করব। তো আজকে আমি যে সুতিং জেলটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে কোলাজেন এসেন্স রেন বা সুতিং জেল। তো কোলাজেন এসেন্স রেন বা সুতিং জেলটা আসলে কীরকম, এই সুতিং জেলটা আমাদের স্কিনে কোনো ভালো কাজ করে থাকবে কি না, আর যদি করে থাকে এটা আমাদের স্কিনে কী কী ভালো কাজ করে থাকবে সেটা সম্পর্কে আজকে আমি ট্রাই করবো আপনাদের সাথে সম্পূর্ণ অনেস্ট একটা রিভিউ করার জন্য। তো আশা করি ফুল ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করবেন। তো কোলাজেন এসেন্স রেন বা সুতিং জেল, সুতিং জেল আমরা কেন ব্যবহার করব? প্রথমত হচ্ছে সুতিং জেল আমরা কেন ব্যবহার করব, সুতিং জেল ব্যবহার করে কি আমাদের স্কিনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট? তাহলে আমি একটা কথাই বলবো, হ্যাঁ, সুতিং জেল স্কিনে ব্যবহার করা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কারণ সুতিং জেল আমাদের স্কিনে একটা খাদ্যর মতো কিন্তু কাজ করে থাকে। আমাদের স্কিনে যা যে যে জিনিসগুলো লাগবে সেটা যদি আমরা সম্পূর্ণ মতো স্কিনকে না দিতে পারি, কখনোই কিন্তু স্কিন থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। তো অবশ্যই আমাদের স্কিনকে যদি সুন্দর এবং হেলদি প্লাস হচ্ছে স্কিনের গ্লোয়িং বাড়াতে হয়, তাহলে অবশ্যই আমাদের ভালো মানের একটি সুতিং জেল ব্যবহার করতে হবে। তো আপনারা চাইলে কিন্তু কোলাজেন এসেন্স রিন বা সুতিং জেলটা ব্যবহার করতে পারেন। এই সুতিং জেলটা কিন্তু খুব ভালো একটা সুতিং জেল, আর এটাতে সবচেয়ে বড় দেখি হচ্ছে এটা তো কোলাজেন ইউজ করা হয়েছে। কোলাজেন কিন্তু আমাদের স্কিন জন্য অনেকটা ভালো। কোলাজেন কিন্তু আমাদের স্কিনকে ডিভাইডেড ব্রাইট করতে কিন্তু কাজ করে থাকে। এই সুতিং জেলটা আরও যা যা কাজ করে থাকবে, এটা হচ্ছে যাদের স্কিন নাকি চামড়াটা নাকি পাতলা তাদের স্কিনের চামড়া মোটা করতে কাজ করে থাকবে। দেন হচ্ছে যাদের স্কিন নাকি খুবই পরিমাণ সেন্সিটিভ, স্কিনে কোনো কিছু ইউজ করতে পারেন না, কোনো কিছু ইউজ করলে স্কিনে প্রচুর পরিমাণ জ্বালা পোড়া ভাব হয় প্লাস হচ্ছে স্কিন কেমন লালচে হয়ে যায়, তাদের স্কিনের জন্য কিন্তু এই সুতিং জেলটা ভালো, অনেক ভালো কাজ করে থাকবে। কারণ এই সুতিং জেলটা ব্যবহার করাতে আপনার স্কিনের ডিভাইডেড আপনার স্কিনের যে প্রবলেমগুলো আছে সেটা কিন্তু আপনার স্কিনে প্রবলেমগুলো রিমুভ করে কিন্তু আপনার স্কিনে খুব সুন্দর একটা গ্লোয়িং প্লাস হচ্ছে আপনার স্কিনকে ধীরে ধীরে ব্রাইট করতেও কাজ করে থাকবে। আমাদের সবারই উচিত কিন্তু ভালো মানের একটি সুতিং জেল ব্যবহার করা। আমরা যদি ভালো মানের একটা সুতিং জেল ব্যবহার করি তাহলে দেখবেন আমাদের স্কিনের যে প্রবলেমগুলো আছে, অনেকের স্কিন দেখা যায় বাহিরে রোদে গেলে স্কিন অনেক লাল হয়ে যায়, প্লাস হচ্ছে আগুনের সামনে গেলে স্কিন অনেক লাল হয়ে যায়, এবং অনেকের স্কিন কোনো কিছু ইউজ করতে পারে না, স্কিন মানে খুব রুক্ষ দেখা যায় স্কিনটা টোটালি। কথা হচ্ছে গিয়ে স্কিনে অনেকে ফর্সা হওয়ার ক্রিম ইউজ করছে স্কিনে, প্লাস হচ্ছে গিয়ে ভালো নামি দামি ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করছে, দেখা যাচ্ছে এগুলো ইউজ করার পরে দেখা যায় স্কিনটা কেমন জানি একটু রুক্ষ রুক্ষ ভাব লাগছে। তো পাশাপাশি যদি আপনারা কোনো ভালো ব্র্যান্ডের প্লাস হচ্ছে কোনো ভালো মানের সুতিং জেল ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনার সেই রুক্ষনেসটা কিন্তু চলে গেছে স্কিন থেকে, চলে যেয়ে কিন্তু আপনার স্কিনে লাবণ্যময় একটা ইদিতে কিন্তু আপনার স্কিনে অনেক ভালো কাজ করছে। সেজন্য আমি বলবো সবাইকেই ভালো মানের সুতিং জেল ইউজ করা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি আজকে কোলাজেন এসেন্স এই সুতিং জেলটা নিয়ে আপনাদের সাথে রিভিউ করলাম। আপনারা যদি পারেন এই সুতিং জেলটা ব্যবহার করবেন, সুতিং জেলটা ভালো। আর যারা নাকি এইসব সুতিং জেল ব্যবহার না করে আসল যে জেল অ্যালোভেরা যে জেলটা সেটা ব্যবহার করতে চাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু সেই জেলটা ব্যবহার করতে পারেন। বাট ওই জেলটা কিন্তু সবার স্কিনে শ্যুট হয় না, কারণ ওটা যাদের স্কিনে প্রচুর পরিমাণ অ্যালার্জি আছে তাদের স্কিনের জন্য কিন্তু টোটালি হয় না, কারণ ওটা ব্যবহার করাতে স্কিনে র্যাশের মতো প্রবলেম হয়ে যায়। তাই আমি আপনারা যদি চান যে ওইসব মানে আসল যে অ্যালোভেরা জেল সেটা ব্যবহার করতে চাচ্ছেন, স্কিনে অ্যালার্জির মতো প্রবলেম হয়, তারা চাইলে কিন্তু এই সুতিং জেলটা ব্যবহার করতে পারে। এটা মোটামুটি ভালো একটা সুতিং জেল, এটা আপনার স্কিনের কোনোরকম কোনো ক্ষতি ছাড়া কিন্তু আপনার স্কিনে ভালো ভালো কাজ করতে কিন্তু অনেক কাজ করে যাবে। তো যারা নাকি এই সুতিং জেলটা সম্পর্কে কিছু জানতেন না বাট এই সুতিং জেলটা ব্যবহার করতে চাচ্ছেন, আশা করি আজকে আমার ভিডিওটা দেখার পর আপনাদের যে এটা ছিল সেটা দূর হয়ে গেছে, আপনারা চাইলে কিন্তু এখন এই সুতিং জেলটা ব্যবহার করতে পারেন। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। তো ভিডিওটা শেষ করার আগে অবশ্যই একটা কথা বলবো, আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস সার্কেলের সাথে শেয়ার করবেন। তো আজকের জন্য এতটুকুই, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।